আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিদুল ভিশন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মিদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভরা দুপুর বেলা, আজকে 29 রমজান। তো অনেকদিন ধরে ভিডিও করছি না, কারণ হলো কাজের চাপে ভিডিও করতে পারছি না, কিছু বাচ্চা ছেড়েছি আজকে সকালবেলা। এই মাত্র মানে সকাল কি, এখন সকালবেলা প্রথমে এই ঘরের মাদিগুলা ছেড়েছিলাম, তো এখন এই বাচ্চাগুলো ছাড়ছি। তো এরা উঠতেছে, কোনো ঝাঁকটাক হয় নাই, কিন্তু মোটামুটি তারা উঠতেছে আওলা পাথাইলাভাবে, যার যার মতো শেষে। ছয়টা বাচ্চা, এগুলা রমজানের মাঝামাঝি সেট করা হয়েছিল। আর প্রথমে যে চারটা বাচ্চা সেট করছিলাম ওগুলা এই করে ফেলছি, কী বলে ওই ঘরে সেট করে ফেলছি। তো এখন এই যে নতুন বাচ্চাগুলো আছে, আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেবো, কারণ হলো এই বাচ্চাগুলো সেট করতে হবে, মানে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। বাইরে প্রথম আজকে প্রথম দিন এদেরকে পাক ছাড়লাম, পাক দিয়ে বাইরে ছাড়লাম। তার আগে হাঁটানো হয়েছিল ছাদে 6 দিনের মতো। দেখি তারা কেমন সেট হয় আজকে। তো প্রথমে যেটা করি আমি, এই ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে মাত্র বাবা মার থেকে আলাদা হয়, হওয়ার পর যে এখানে একটা পাটকাঁচা আছে, পাটকাঁচায় প্রায় তিন থেকে চার দিন এদেরকে খাওয়ানোটা শেখানো হয়। একা খাওয়ানোটা শেখানোর পর আমরা এই এই জায়গায় এই ছোটো খাঁচার মধ্যে দিয়ে দিই, এখানে সারাদিন ছাড়া থাকে, রাত্রে ছোটো খাঁচায় আটকানো থাকে। এই যে এরা উঠে গেছে, আস্তে আস্তে এখান থেকে চালে উঠবে, চালের থেকে এখানে বসবে, এইভাবে করে সেট হয়ে যাবে বাচ্চা। এই যে এগুলো সেট করা হয়েছিল কয়েকদিন আগে, এগুলো আগে উড়ে নিলাম, কারণ হলো যদি একসাথে ছাড়ি দেখা গেল উঠতে গিয়ে ভেজাল করব, এই কারণে এগুলাকে আগে উড়ে আনিছি। এই যে টান দিয়ে দিছে বাচ্চা, টান দিয়ে যায়া ওখানে বসলো, ভালো বসুক, সমস্যা নাই, পয়সা ওরা আবার নামবে ঠিকই। এখানে তো আপনাদেরকে দেখাই, এটা ওদের প্রথম বসার জায়গা, যে বাচ্চাটা প্রথমে এখানে বসবে ওই বাচ্চাটা ধরতে হইব, যেগুলা ঠিকঠাক মতো সেট হবে, আর যেগুলো টান দিয়ে চলে যাবে ওগুলো নিয়েই রিস্ক থাকে। তো প্রচণ্ড গরম, প্রায় কত ডিগ্রি সেলসিয়াস আমার ঠিক জানা নাই এখনও, কত হবে, 34 তো হবেই। তো এর মধ্যেই বাচ্চাগুলো সেট করতেছি। তো একটা বাচ্চা সাইজে বড় হয়ে গেছে, তো আমি চাইছিলাম কেটে দেবো, এই যে এই বাচ্চাটা একটু বড় সাইজ হয়ে গেছে, আমি বলছিলাম এটাকে কেটে দেবো, কিন্তু মিনাস বলছে না বড় হয়েছে, কিসে সমস্যা নাই, এটা সমস্যা হবে না, এটা শর্ট খেলা বসায় দেওয়ার জন্য বলছে, যে শর্টগুলো খেলা তারপরে বসায় দেওয়ার। সাইজ বড় বাচ্চা আমি রাখি না, এতটাই গরম যে মানে মোবাইল গরম হয়ে যেতেছে শ্যুট করার টাইমে। তো আল্লাহর রহমতে রিং পরানো হয়েছে আমার 46টা বাচ্চা, 46টা বাচ্চা রিং পরানো হয়েছে, আর 4টা পরাইলে 50টা বাচ্চা হয়ে যাবে, 50টা বাচ্চা। এই যাক, সুন্দর মতো জায়গায় এসেই বসছে, যে জায়গাটা দরকার বসার। এরকম করে বাচ্চা সেট হয়ে যায় আমার ঘরে। তো ওই দেখেন লালটা দৌড়ে আসছে, এখন হাঁপাইতেছে দৌড়ে আইসা,
তো সারা বিকালেরা ছাড়া থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন সবচেয়ে বড় সমস্যা হলো বানর, বানর চলে আসলে সমস্যা, এছাড়া কোনো সমস্যা নাই। মূলত আমি এইভাবেই বাচ্চাগুলো সেট করি, তিন দিন পাক বাইন্দা হাঁটায় নেই ছাদে। তো তিন দিন পাক বাইন্দা হাঁটানো হয়ে গেছে, তাদের ওই সময়টা চলে গেছে। এখন দেখেন কোথায় যায় বসছে বাচ্চাগুলো, টাইম মনে করি ভালো। তো ভিডিও করা হচ্ছে না আর আসলে আমি কন্টেন্ট আপনারা যদি আমাদেরকে দেন তাহলে ভালো হবে, কন্টেন্ট আমার হাতে নাই। এখন আমি স্টকের কবুতরগুলোকে একটু ছেড়ে দেব রোদ খাওয়ানোর জন্য। বাচ্চা পুরোপুরি বাইরে না দিলে স্টকের কবুতরগুলো ছাড়া হচ্ছে না, তো এই কারণে বাচ্চাগুলো বাইরে দিলাম। এর জন্যই আমার আজকে একা ভিডিও করা। এগুলোকে বাইরে দেওয়া হয়ে গেছে, এখন একটু ওদেরকে গ্রিট খাওয়ার জন্য দেব, কারণ খুবই প্রয়োজনীয় একটা জিনিস, বিশেষ করে মাদি কবুতরের জন্য। আমি নেমে যাবো ছাদের থেকে এখন, কারণ বাচ্চাগুলা তিনটা বাচ্চা এখানে আছে, তিনটা বাচ্চা ওইখানে আছে, কোনো টেনশন নাই যদি বানর না আসে। আর পুরানো কিছু কবুতর ছাড়া আছে ওই ঘরে, যেগুলো অনেক ডিস্টার্ব করে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।